বাঙালি কাবাব, সেই রেশমি কাবাব, সেই গরুর সুতি কাবাব, সেই সাই সুতি কাবাব, সেই অরিজিনালটা খাইলে দিকে এলাম, দেখলাম এবং মুগ্ধ হলাম এখানকার ইফতার বাজার দেখে। আমি আসলে মুগ্ধ, এত রকম বৈচিত্র্য। মোগল আমল থেকেই কক্সবাজার ইফতারের ঐতিহ্য রয়েছে, এটি ছিল একটি রাজকীয় বাজার। বড় বাপের পোলায় খায় ঠঙ্গা ভৈরা লইয়া যায়, এই ডায়লগটি শোনেননি এমন মানুষ কমই রয়েছে। আর এই ডায়লগটি দেওয়ার সাথে সাথে আপনারা অনেকেই নিশ্চয় বুঝে গেছেন যে আমি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী পুরাতন সেই চকবাজারের ইফতারির কথা বলছি। বিশেষ এক ধরনের ইফতারি এখানে বিক্রি হয় যেটির নাম বড় বাপের পোলায় খায়। আজকে আমি এসেছি চকবাজারের ইফতারের বাজারে, ঘুরে ঘুরে দেখাবো এই ইফতারের বাজার আপনাদেরকে, পাশাপাশি বড় বাপের পোলায় খায় আসলে কিভাবে বানায়, কি কি দেয়া হয় সেটি তো দেখাবই, এর সাথেও দেখাবো এখানে আরও যে বিভিন্ন রকমের হরেক রকমের যে ইফতারি পণ্য বিক্রি হয়, খাবার বিক্রি হয় সেটি আপনাদেরকে দেখাবো, দামও জানাবো। চলুন ঘুরে ঘুরে দেখি চমকপ্রদ এই ইফতারের বাজারটি। পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজার, মোগল আমল থেকেই এই বাজারের বেশ নামডাক। এখানকার ইফতারির বাজারের জৌলুসের ইতিহাসও নাকি সেই সময়ের, অর্থাৎ 400 বছরের পুরনো। করোনা মহামারীর কারণে ইফতারের এই বাজারটি পরপর 2 বছর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় চকবাজারের এই ঐতিহ্যবাহী বাজারটি আবারও যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রথম রোজা থেকেই বেশ জমজমাট ইফতারের বাজার বসছে এখানে। দুপুর 12টার পর থেকে শুরু হয়ে একেবারে ইফতারের সময় পর্যন্ত ভরপুর বেচাকেনা চলে এখানে। ছোলামুড়ি থেকে শুরু করে নানান ধরনের ইফতারি বেচাকেনা হয় এই বাজারে। আপনি চাইলে 1 কেজি ওজনের শাহি জিলাপিও কিনতে পারবেন এখানে। আমি স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে আমার প্রতি বছর নেই রমজানে চকবাজারে ইফতারি কিনতে আসতে হয়, কারণ এটার একটা ঐতিহ্য রয়েছে। যেমন আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা প্রতি রমজানেই এখান থেকে চকবাজারে ইফতার নিয়ে ইফতার খোলাটা পছন্দ করতেন, এটা একটা ঐতিহ্যের ব্যাপার একটা রয়েছে আর কি। চকবাজারের ইফতারের অন্যতম প্রধান আকর্ষণই হল বিভিন্ন ধরনের কাবাব আর বাহারি রোস্ট। আস্ত মুরগি, কোয়েল পাখি ও কবুতরের রোস্ট বিক্রি হয় চকবাজারে। কোয়েল পাখির রোস্ট 70 টাকা, কবুতর 150 টাকা ও আস্ত মুরগির রোস্ট বিক্রি হচ্ছে 300 টাকায়। খাসির আস্তরানের রোস্ট বিক্রি হচ্ছে 700 টাকা পিস হিসেবে। বিভিন্ন নামের কাবাবেরও বিস্তর আয়োজন থাকে এখানে। সেই হারিয়ালি কাবাব, সেই রেশমি কাবাব, সেই গরুর সুতি কাবাব, সুতি কাবাব, জালি কাবাব, স্বামী কাবাব, শিখ কাবাব, হাড়ি কাবাব সহ কত নাম। 60 টাকা ভাই, 60 টাকা কি পার পিস? ওই ম্যাশিং এর দামই ভাই 27,000 টাকা। হ্যাঁ, ওটা চায়নাতে বানাইলে হয়েছে ভাই, 1 মাস লাগতে। 1602 সালে রাজা মানসিংহ তার সদর দপ্তর ভাওয়াল থেকে পুরান ঢাকায় স্থানান্তরের পর থেকেই মূলত গড়ে ওঠে এই চকবাজার। এর 100 বছর পর 1702 সালে এই বাজারের আধুনিকায়ন করেন নবাব মুর্শিদ কুলি খাঁ। কলকাতা জাদুঘরে নাকি এই বাজারের ভিত্তিপ্রস্তর সংরক্ষিত আছে। এটা আপনার মোগল আমল থেকেই চকবাজার ইফতারের ঐতিহ্য রয়েছে। যেমন আপনার
প্রি মুঘল বা মুঘল আমল থেকে আপনার চকবাজার চকবন্দর নামেও পরিচিত ছিল। এছাড়া জেল সেন্ট্রাল জেল এখন যেখানে সেখানে ছিল মুঘলদের আপনার সদর দপ্তর, এখানে তারা আসতেন এবং নায়েব নাজিম যারা নায়েব নাজিম আপনার এখানে বিভিন্ন কেনাকাটা বাজার সদা এটি করার জন্য আসতেন। এটি ছিল একটি রাজকীয় বাজার, এটি ছিল ঢাকার মানুষের একটি মিলন মেলা। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসতেন, এসে তারা কেনাকাটা করতেন এবং একে অপরের সাথে কৌশল বিনিময় করতেন। চকবাজারের এই বিখ্যাত ইফতার বাজারের সবচেয়ে জনপ্রিয় বহুল প্রচারিত যে আইটেম সেটি হচ্ছে বড় বাপের পোলাই খাই। এই আশপাশে পরপর দুইটি দোকানে বিক্রি হচ্ছে, যে দেখুন এখানে হাঁসের মাংস মুরগির মাংস সহ আরও মোট 12টি আইটেম মিশ্রণ করা হয় মুড়ি সহ, সেটি কিন্তু ব্যাপক বেচাকেনা হয়। ঢাকার ঐতিহ্য চকবাজারের সেরা বড় বাপের পোলাই খাই আর টঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এই যে অরিজিনাল লাল পাইবেন না আসলের পর রিয়েল লাল লোকদাররা। মিডিয়ার কল্যাণে বড় বাপের পোলাই খাই নামের এই খাবারটি ব্যাপক প্রচার পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। বারোমিশালি এই খাবার নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মতামতই প্রচলিত রয়েছে। এই খাবারটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। ইনশাল্লাহ আমাদের বড় বাপের পোলা 78 বছর ধরে আমাদের বাপদাদা প্রস্থান করছে। আমরা মোটামুটি আমরা দুই ভাই মোটামুটি 40-42 বছর ধরে করতেছি। এটা পাকিস্তান পিরিয়ডে ছিল শেখ সিরাকা ভারতা, পাকিস্তানের পরে তো বাংলাদেশের পরে তো আমরা এটা বড় বাপের পোলা করে বেচছি। কিন্তু এটা আমাদের 12টা আইটেম আছে, 12টা মশলা আছে। বড় বাপের পোলার মধ্যে সব আইটেমই মিক্স হয়, কিন্তু গরু মিক্স হয় না, হিন্দু মুসলিম সবাই খায়। বড় বাপের পোলা খায়, এটিও 70-80 বছর থেকে এখানে বেশ জনপ্রিয় হয়েছে। এটি তো এটি মুড়ি দিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটি ভালো আইটেম। মুড়ি ভর্তা এটি ঢাকার বেশ জনপ্রিয় একটি আইটেম। আর পছন্দ করা না করাটা সেটা তো যার যার ব্যক্তিগত একটা ব্যাপার, যার যার রুচির বিষয়ে এর সাথে জড়িয়ে আছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি চকবাজারের আনন্দ বেকারির সামনে। এই আনন্দ বেকারির হালিম এবং এখানকার পেস্তা বাদামের শরবত এটা নাকি খুবই জনপ্রিয়। এই হালিম কিনতে হলে নাকি এখানেই মানুষজন চলে আসেন, যদিও আমি খেয়ে দেখিনি। তারপরে যেহেতু এখানকার এই খাবারগুলো মানুষের পছন্দের, সে কারণেই কিন্তু এখানে চলে এসেছি। পুরনো আমলের নামকরা দোকান আনন্দ বেকারি, সঙ্গত কারণে এখানে ক্রেতাদের ভিড় থাকে অনেক। এখানে 300 টাকা 500 টাকা ও 1000 টাকার বাটিতে হালিম বিক্রি করা হয়। আলাউদ্দিন সুইট মিটু বেশ নাম করা প্রতিষ্ঠান। প্রায় 150 বছরের পুরনো এই দোকানের খাবারেরও বেশ সুনাম রয়েছে। ফিরনি, দই বড়া, মাঠা সহ বিভিন্ন ধরনের কাবাবও বিক্রি হচ্ছে এখানে। এলাকায় এমন কিছু দোকান রয়েছে যেগুলো মোগল আমল থেকেই এখানে ব্যবসা করে আসছে। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের মার্কেট যেটা, এটা হচ্ছে এই যে শাহি মসজিদের পাশেই, এটা অনেক আগে থেকে চলে আসছে। আমরা ধারণা করি যে মোগল আমল থেকে এটা চলে আসছে, কারণ এই যে আপনি শাহি মসজিদটা দেখতে পাচ্ছেন, এই শাহি মসজিদটা 1671 সালে সুবেদার শায়েস্তা খান এটা তৈরি করেছিলেন। এবং শাহি মসজিদের নিচে এখন যে দোকানগুলো ছিল দেখছেন, এটা তখনকার সময় থেকে যখন মসজিদ নির্মাণ করা হয় তখন থেকেও ছিল। এবং প্রতি ইফতারে এখানে একটা আয়োজন হতো ইফতারে খাবার দাবারের। এবং এই শাহি মসজিদের নামে কিন্তু অনেক কিছু শাহি, যেমন এখানে জিলাপির নাম শাহি, কাবাবের নাম শাহি, আরও অনেক কিছু আসে শাহি নামে। শুধু ভাজা পোড়া বা মিষ্টান্ন নয়, ইফতারের জন্য যা প্রয়োজন তার সব কিছুই মেলে এখানে। পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল ফলাদিও, সিজন নয় এমন ফলেরও দেখা মেলে এই বাজারে। শুধু মুসলিমরাই নন, ভিন্ন ধর্মের মানুষেরাও এখানে আসেন বিচিত্র খাবারের স্বাদ নিতে। প্রথমেই বলতে চাই, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে।
তো পুরান ঢাকা মানেই আপনারা জানেন ইতিহাস হয়েছে যে ভরপুর একটা রাজ্য। আমি এই চকবাজার থেকে এত নিকটবর্তী একটা অবস্থানে থেকেও এতদিন আসা হয় নাই, প্রথম এই চকবাজারে আগমন ঘটলো এবং এলাম, দেখলাম এবং মুগ্ধ হলাম এখানকার ইফতার বাজার দেখে। আমি আসলেই মুগ্ধ, এত রকম বৈচিত্র্য, এত ধরনের খাবার, মানে খাবারের যে সমারোহ সেটা আমাকে মুগ্ধ করেছে। আসলে আমি আগে কখনোই এত আইটেম সম্পর্কে জানতাম না। এখানে পুরান ঢাকার সুস্বাদু মাঠা বেচাকেনা হয় ব্যাপক, ড্রামে করে বোতলে ভরে নিয়ে এসে মাঠা বিক্রি করেন দোকানিরা। পুরান ঢাকার এই চকবাজারে আগে শতভাগ দোকান ছিল ঢাকাইয়া আদিবাসিন্দাদের, কিন্তু দিন দিন বাইরের দোকানিদের আনাগোনা বাড়ছে এখানে। চকবাজারের ইফতারির স্বাদ নিতে প্রতিদিনই ছুটে আসেন বহু মানুষ। রমজানে ঢাকায় থাকলে আপনিও একদিন ঢুঁ মারতে পারেন এই বাজারে।